ঢাকার কেরানীগঞ্জে উপজেলার হযরতপুর ঢালিকান্দি গ্রামে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বিকেলে কাজের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ। 1,10,00,000 টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ। পরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেন নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো, জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান হাজি শাকুর হোসেন শাকু ও হযরতপুর ইউনিয়ন চেয়ারম্যান আইনাল হোসেন আইনাল সহ আরো অনেকে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননী শেখ হাসিনার এই উন্নয়নের মহাসড়কে যে বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি।